ওরে বাবা, আমার পরিমার তো ঘুম ভেঙে গেছে। বাবা, সারাদিন এত হাসি হয়, মেয়ে আমার ঘুমের ঘোরেও হাসে খিলখিল করে, তা হাসতে হাসতেই ঘুম ভেঙে গেল। ও সোনা, ঘুম হয়ে গেল বা? এসো কোলে এসো, দেখি মা কোলে এসো। ওলে বাবালে, আমার ছোনা শুধু মাম 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 বলে কেন? বাবা কবে বলবা? বাবা তো পাগল হয়ে যাচ্ছে তোমার মুখে বাবা ডাক শোনার জন্য। ওদিকে তুলি দিদি ভাইও তো দিদি ভাই ডাক শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে। একটু একটু করে আমার পরিবার কথা বলতে শিখতে হবে তো। বাবা বলতে হবে, দিদি বলতে হবে, তারপরে মাছিমণি আছে, পিচিমণি আছে, কত লোকজন পরির, তাই তো পরি? না, এবার একটু একটু করে তাড়াতাড়ি কথা বলতে শিখে ফেলো দেখি আমার সোনা মা। মাসিমণি, মাসিমণি, ও মাসিমণি, দেখো না রিনি দিদি বলছে বাড়ি চলে যাবে, কি ঝামেলা, ভালো লাগে বলো তো? এই রিনি দিদি, আর একটু থাক না রে, এখনই বাড়ি চলে যাওয়ার কথা বলছিস কেন? কেন মা, আর একটু থাক, মা তো এখনো যায়নি, এত হুটোপাটা করছিস কেন? হ্যাঁ গো মামি মা, যেতে তো আমারও ইচ্ছা করে না, আর আজকে যা আনন্দ হলো পিকনিকে, বাপরে বাপ, তোমাদের বাড়িতে এলে ভীষণ আনন্দ হয়। এখন তো পরপর যাচ্ছে আনন্দ, প্রথমে অন্নপ্রাশনের খেলাম, তারপরে তুলির জন্মদিন, তারপরে আবার পিকনিক। আমার তো তোমার বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, বাড়ি তো যেতে হবে, মা না হলে খুব রাগ করবে। কতদিন পড়াশোনা করছি না, শুধু এখানে খেলা করছি, এবার যাই, অনেক কাজ আছে, হোমওয়ার্ক গুলো তো সারতে হবে, তাই না? ওরে বাবা, দেখো আমাদের রিনিমা কত বুদ্ধি হয়েছে, খুব ভালো মা, পড়াশোনা মন দিয়ে করলে তবে তো অনেক বড় হবে, তুমি তো খুব ভালো মেয়ে। রিনি, এই যে রিনিমা, চলো মা বাড়ি যেতে হবে। ইন্দু, বুঝেছো, এবার আমরা আস্তে আস্তে এগোই, নালে ওদিকে আবার রাত হয়ে যাবে, তোমার আবার ওদিকে দাদা চিন্তা করবে। ও দিদি ভাই চলে যাবে? হ্যাঁ, রিনিও বলছিল, কিন্তু আর একটা দিন থাকলেও পারতে, আজকে একটুখানি সন্ধেবেলায় মুড়ি টুড়ি জল খাবার একটু মাখাতাম, খেতে একটু সবাই মিলে গল্পও হতো। আর এই তো বলো, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলে সবাই মিলে একটু সময় কাটাতে খুব ভালো লাগে। না গো ইন্দু, আর থাকলে হবে না, তাও তো খুব ভালোই কাটলো আজকে, বেশ একসঙ্গে পিকনিকে যাওয়া হলো। আসলে ওর ওদিকে কাজের চাপ আছে আর একা একা আছে বাড়িতে, বুঝতেই পারছো তো, এবার আমাকে যেতেই হবে, বুঝলে, আবার পরে আসবো খুনি। চলো রিনিমা, চলো এবার বাড়ি যাই তাহলে। তুলি রে, তাহলে আসি, বুঝলি? দিদি ভাই তুমি চলে যাচ্ছ, আমার খুব মন খারাপ করছে জানো তো, তুমি যেও না। না রে বোন, আবার পরে আসো, না গেলে হয় বল, কতদিন থাকলাম, কত আনন্দ করলাম, আবার চলে আসবো। ঠিক আছে রিনিদি, যাও তাহলে, আমরাও তো চলে যাব কদিন বাদেই, তাহলে যাওয়ার আগে আবার একবার এসো কিন্তু। সে তুলি, ঠিক আছে আসবো রে, আমার শোনা দিদি ভাই। কিরে ইন্দু, পড়ে উঠলো ঘুম থেকে, ওর তো খুব হাসির আওয়াজ পাচ্ছিলাম, আমি তখনই ভাবলাম মনে উঠে পড়েছে, যাই দেখি। পরি, আমার পরির ঘুম ভেঙে গিয়েছে, কত হাসি হচ্ছে, মাছিমণি কোলে একটু উঠবে নাকি পরি? এচো এচো এচো, দেখি, দে ইন্দু আমায় দে, ওকে দেখি একটু। ওলে বাওয়ালি, আমার ছোনা পরি মা, দুটু মা আমার, কত ছোট্ট বেলায় তুমি পিকনিক করে চলে এলে তো বাবা, এত ছোটবেলায় তুলি দিও পিকনিকে যায়নি জানো তো মা, বাবলে বাব, দেখো দেখো, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি মাছিমণির দিকে, অনেকদিন এখানে আছি তোমাদের বাড়িতে, উতো পাতা করছি, এরপর তুমিও যাবে আমাদের বাড়ি, হ্যাঁ মা, আমাদের বাড়িতে ওখানে গিয়ে অনেক কিছু দেখার আছে, তোমাকে সব ঘুরে ঘুরে দেখাতে হবে, তাই তো পরিমা? বৌমা, বৌমা গো, বিকালবেলায় একটু জল খাবার কিছু করো গো, মুড়ি টুড়ি একটু মাখবে নাকি? হ্যাঁ মা, আমি তো এই মুড়ি মাখাতেই যাচ্ছিলাম,
আমি তো দিদি ভাইদেরও বললাম যে থাকতে একটু মুড়ি মাখা করবো খেয়ে টেয়ে যেতে, কিন্তু বললো যে দিদি না তাড়াতাড়ি আছে তাই বাড়ি চলে গেল। হ্যাঁ হ্যাঁ বৌমা, ওর বাড়িতে তারা আছে, আমিও বলেছিলাম আর দুদিন থেকেই যা এলি যখন কষ্ট করে, কিন্তু ও বলছে না মা থাকতে পারবো না তাই চলে গেল, আমি আর বাধা দিলাম না, থাক তাহলে আবার যখন সুবিধা হবে আসবি। হ্যাঁ মা এই যাই, এবার মুড়িটা মাখিয়ে আনি, আপনি বসুন এখানে। মুড়িগুলো বেড়ে ফেলেছি, এবার একটা একটা করে নিয়ে নিন। দিদি তোর মুড়িটা এখানে থাকলো, তুই বরঞ্চ এবার পরীকে আমাকে দিয়ে দে, দিয়ে তোরা দুজনে খেয়ে নে, তুলি মা নিয়ে নাও। বৌমা মুড়ি মাখানোটা সত্যি খুব ভালো হয়েছে গো, বিকালবেলা এরকম একটু জলখাবার হলে আর কি চাই। আহ বাবা কি ঝাল, লঙ্কাগুলো যে লাগছে না মুড়িতে খেতে, আমি মেয়ের জন্য বেশি লঙ্কা দিতে পারি না রে, না আর একটু লঙ্কা থাকলে আমার তো খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা, আর তুই খুব ভালো মাখিয়েছিস। মা মা ট্রেনে করে যখন আসছিলাম তখন সেই ঝাল মুড়ি কাকুটা বিক্রি করছিল, এইরকম গন্ধ বেরোচ্ছিল, এইরকমই মাখিয়েছিল না গো মা? মাসিমণি পরি দুটো মুড়ি খাবে না গো? কথা শোনো, পরি মুড়ি খাবে গো। এই যে তুলি মা তোমার যে কত দাঁত মুখে, সে দাঁতগুলো দিয়ে তো চিবি চিবি মুড়ি খেতে হয়, পরি তো দাঁত পোকলা, দাঁতই নেই মুখে, কি করে মুড়ি খাবে মা? ও পরির মুখে দাঁত নেই বুঝি, কবে উঠবে পরির মুখের মধ্যে দাঁত? উঠবে মা, দাঁত উঠে যাবে, সবে তো মুখে ভাত হলো, আস্তে আস্তে এবার বুনু বড় হবে, যত বুনুর দাঁত উঠে যাবে, বুনু টুকটুক করে হাঁটতে শিখে যাবে, কত বড় হয়ে যাবে পরি, কথা বলবে, তোর সব জানা চাই বল তুলি। বাপ রে বাপ, পরি কবে খাবে, পরি কবে হাঁটবে, কবি পরি কবে খেলবে, মানে সারা দিন শুধু খালি পরি আর পরি। না রে দিদি হবেই তো বল, বাচ্চা মানুষ কেন বলেছে তাহলে, আর ওরাও তো চায় একটু সঙ্গী। আচ্ছা মা বলছি আজকে দুপুরে তো খুব ভারী খাওয়া দাওয়ারই হলো, তা আজকে রাতের জন্য তাহলে একটু ডাল আলু পোস্ত করবো মা? হ্যাঁ বৌমা সেই ভালো, একটু পাতলা পাতলাই করো, আমিও তোমায় বলতাম একটু সেদ্ধ ভাত করো আজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, আর আমাদের পরির পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই নিও, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো টাটা।